সবাই, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে ঝটপট চিকেন বিরিয়ানি। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর আজকের বিরিয়ানির মশলা হিসেবে আমি এখানে ইউজ করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারবেন। প্রথমেই আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি চুলায়। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আজকের বিরিয়ানিতে আমি আলু ব্যবহার করব, এজন্য প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিব। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভালো মতন ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজ কুচিতে গোল্ডেন ব্রাউন কালার না আসছে। দেখুন, আমার পেঁয়াজ কুচিতে কিন্তু প্রায় গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে। এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1 টেবিল চামচের মতন রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন আদা বাটা। এবার এই কাঁচা মশলাগুলোকে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব, যাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে এখানে লেগে না যায়। তো একটু নেড়ে চিড়ে এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। যেহেতু এখানে আজকে আমি রেডিমিক্স মশলা ব্যবহার করব, তাই গুঁড়া মশলার পরিমাণ খুবই সামান্য দিচ্ছি। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতন টক দই অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো মতন 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিতে হবে, থেকে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব। দেখুন, আমার মশলা কষানো কিন্তু শেষ। এ পর্যায়ে আমি ওই কেটে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে নিচ্ছি। এবার এই চিকেনটাকে মশলাগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নিব এবং প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিব। কোনো পানি অ্যাড করার দরকার নেই, এই পর্যায়ে চিকেন থেকে এমনিতে পানি বের হবে। দেখুন 15 মিনিট পরে আমার চিকেনের অবস্থা। এ পর্যায়ে আমি যে চালগুলো আছে চালগুলোকে অ্যাড করে দিই। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি আপডেট দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এ পর্যায়ে আমি যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছিলাম সেটা থেকে আমি 2 টেবিল চামচের মতো
এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। এবার বসিয়ে দিলাম বিরিয়ানির পাত্রটি। তো এখানে আমি এটিকে দমে দিব আধা ঘন্টার জন্য, আর এর মাঝে আমি কিন্তু একবার নেড়ে দিব। দেখুন আধা ঘন্টা পরে আমার বিরিয়ানির অবস্থায় কিন্তু সার্ভের পালাম। আপনারা কিন্তু বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই ঝটপট ওয়ান পট বিরিয়ানি রান্না করতেও কিন্তু অনেক ইজি। মতন এখানেই বিদায়, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই। এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে একদমই ভুলবেন না।